বাণিজ্যিকভাবে মাশরুম চাষে ভাগ্য ফিরেছে পটুয়াখালীর যুবক সৌমিত্র মজুমদার শুভর। বর্তমানে তার খামারে রয়েছে 1000 খড়ের স্পন প্যাকেট। আর স্পন থেকে প্রাকৃতিকভাবে জন্মানো মাশরুম বিক্রি করে মাসে আয় করছেন প্রায় লাখ টাকা। পৌর শহরের দক্ষিণ কালিকাপুর এলাকার বাসিন্দা শুভ 2020 সালের এপ্রিলে উপজেলার নবাবগঞ্জে নিজের খালার বাড়িতে 50টি স্পন প্যাকেট দিয়ে শুরু করেন মাশরুম চাষ। ফলন ভালো হয় ওই বাড়ির 20% জমিতে দুটি শেডের মাধ্যমে বাণিজ্যিকভাবে গড়ে তোলেন মাশরুম খামার। করোনাকালীন সময়ে 2020 সালে আমার যখন কোর্ট বন্ধ হয়ে যায়, আমার যখন একদম বেকার হয়ে পড়ি, তখন আমার বড় ভাইয়ের পরামর্শে আমি এই মাশরুমে আগ্রহ প্রকাশ করি। এবং এছাড়াও আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমার মাশরুমের প্রতি একটা অন্যরকম ঝোঁক ছিল। বাহিরের এই প্রোডাক্ট সম্পর্কে জেনে এর গুণাগুণ দেখে আমার খুব ভালো লাগে। তখন থেকে আমি অত্যধিক পরিমাণে এ নিয়ে রিসার্চ করেছি। পরবর্তীতে আমি বাড়িতে এসে এই কাজটা শুরু করি, এই প্রজেক্টটা শুরু করি। তবে তারই সাফল্যের পেছনে রয়েছে এক সংগ্রামের গল্প। 2017 সালে LLB পাশ করে ঢাকা এক আইনজীবী সহকারী হিসেবে কাজ শুরু করেন। 2019 সালে করোনাকালীন সময়ে তেমন একটা আয় না থাকায় এলাকায় ফিরে আসেন তিনি। বেশ কিছুদিন বেকার থাকলে বোনের পরামর্শে আগ্রহী হন মাশরুম চাষে। 2 মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন সাভারের জাতীয় মাশরুম উন্নয়ন সেন্টারে। শুভর মাশরুম চাষের একটা আগ্রহ ছিল, ছাত্র জীবনেই সে মোটামুটি মাশরুম নিয়ে ঘাটাঘাটি করেছে এবং এই আগ্রহটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করেছি। আর তাছাড়া ওই সময় করোনার কারণে কোর্টও বন্ধ হয়ে গেল, ও আমার কাছে ছিল, তো ওই আগ্রহটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি আমি। মূলত আমি যুবক সমাজকে এটা বলবো যে কোনো বিষয় গ্রহণ করতে হলে ভালো কিছু গ্রহণ করুন এবং সেই কনসেপ্টগুলো, ধরুন আজকে আপনারা যদি যুব উন্নয়ন বোর্ড থেকে শুভকে, শুভর মাধ্যমে বা শুভ যেহেতু ট্রেনিংটা করে এসেছে, ওর মাধ্যমে যারা করতে চায় তারাও কিন্তু এখানে অনেক হেল্পটা পাবে। বর্তমানে তার খামার থেকে প্রতিনিয়ত 15 কেজি করে মাশরুম পাচ্ছেন তিনি। তাতেও মেটাতে পারছেন না স্থানীয় চাহিদা। এখানে মাশরুম চাষ দেখতে আসলাম, আমি মাঝে নিজে কিনি এবং এই এলাকার মানুষ এই মাশরুম সম্পর্কে জানতো না। এখন এইখানে শুভর মাধ্যমে চাষ হওয়ার কারণে মাশরুমের ব্যাপক চাহিদা বাড়ছে। এই এই ওর দেখা দেখে এখন অনেকেই এদিকে উদ্বুদ্ধ হচ্ছে, এই কাজের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে। আর বিশেষ করে এই মাশরুমটা আমাদের অঞ্চলে আসলে চাহিদা, আমরা বাঙালিরা এটার মাশরুমটা বুঝি না। এমএ পাস করছে, ক্লাতি পাস করছে, তারপরে ওই মাশরুমের ট্রেনিং দিয়েছে। সরকারিভাবে যদি একটু কিছু সহায়তা পায় তাইলে ওর প্রজেক্টটা ভালো হবে। শুভর মাশরুম খামারে কর্মরত রয়েছেন কয়েকজন পরিচর্যাকারী কর্মী। এ কাজে তেমন একটা পরিশ্রম নেই বলে জানান তারা। আমরা এখানে মাশরুমের কাজ করি, কিন্তু মাশরুম চাষটা এত সহজ এটা আসলে আমরা চিন্তা ভাবনা ছিল না। যখন আমরা এখানে কাজ করতেছি তখন দিয়ে স্বল্প পরিশ্রমে আমরা কাজ করতে পারতেছি। স্বল্প সুদে ঋণ এবং সরকারি সহায়তা পেলে এ খামার বৃদ্ধির মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বলে দাবি মাশরুম চাষীর।